বিয়ানীবাজার মানব সেবা সংস্থার ঈদ পুনর্মিলনে আলোচনা সভা ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংস্থার উপদেষ্টা সদস্য ও অতিথিদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়। বিয়ানীবাজার সূচনা পরিষদের পরিচালক ইমাম আব্দুল মালিক আল মহসিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত সভায় তাকে সম্মাননা স্মারক তুলে দেন পরিষদের দায়িত্বশীলরা। পুলিশের কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন অলোক কান্তি শর্মা। এই উপলক্ষে গতকাল বুধবার বিকেল তিনটায় থানা প্রাঙ্গণে এক বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কানাইঘাটবাসীর পক্ষে উপজেলা চেয়ারম্যান আব্দুল মোমেন চৌধুরী নবাগত এএসপি অলোক কান্তি শর্মাকে ফুল দিয়ে বরণ করে নেন। এছাড়াও থানা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় তাঁকে। বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ 2023 প্রতিযোগিতায় প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে সিলেট রেঞ্জ। বুধবার গ্রুপ পর্যায়ে প্রথম ম্যাচ বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিপক্ষে 6-0 গোলে জয় পায় সিলেট রেঞ্জ। কুলাউড়া উপজেলায় সেপটিক ট্যাঙ্কে পড়ে নিহত দুই ভাই বোনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা পরিষদ। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিহতদের মা বাবার হাতে 10,000 টাকার অনুদানের চেক তুলে দেন ইউএনও মোহাম্মদ মাহমুদুর রহমান খন্দকার। মৌলভীবাজারের লাওয়াছড়া জাতীয় উদ্যানের ঢাকা সিলেট রেল লাইনের পাশে বনের মধ্যে ফাঁস লাগানো অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার মধ্যবর্তী স্থানে বনের ভেতরে রেললাইনের পাশ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় অর্ধগলিত এ লাশ উদ্ধার করা হয়। পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।